স্বপ্ন জানায় নতুন পালক পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙায় যাবে ট্রেন আজ পরীক্ষামূলক চলাচল আধুনিক সিগন্যালিং সিস্টেমে কমবে দুর্ঘটনার ঝুঁকি যেখানে আসতে অনেক সময় লাগতো সেখানে আমরা এটা যদি চলে তা সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে আমরা ভাঙা পৌঁছাতে পারবো স্টেশন বিল্ডিং কাজ হয়ে যাবে তখন পুরো আমাদের যে ঢাকা টু যশোর যে প্রকল্পটা সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন আওতায় চলে ট্রেনের উপস্থিতি বলে দিবে যে কোন লাইনটা অন হবে কোন লাইনটা অফ হবে এবং তার মাধ্যমে আমাদের দুর্ঘটনা যেমন রোধ হবে এবং আমরা খুব সহজেই আমরা কম সময়ের মধ্যে ভ্রমণ করতে পারবো যোগাযোগের উন্নয়নে আঞ্চলিক নেটওয়ার্কে শক্ত অবস্থানের পথে বাংলাদেশ সময় এবং বেঁচে যাওয়া জ্বালানি আমরা যখন উৎপাদনশীল খাতে ব্যবহার করব সেটা ডেফিনেটলি আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছে আমি নাবিলা সোহার এবার অন্যান্য শীর্ষ সংবাদ আজ প্রথমবার ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সন্ধ্যায় দ্বিপক্ষীয় বৈঠক কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গুরুত্ব পাবে খাদ্য ও জ্বালানি কাপড় আর কসমেটিক্সের আড়ালে ভারত থেকে দেশে ঢুকছে অবৈধ মদের চালান সরবরাহ হচ্ছে বিভিন্ন পার্টিতে জড়িত সিন্ডিকেট শনাক্ত দুই ভারতীয় সহ গ্রেফতার সাত পানির অভাবে মরছে নদী মাইলের পর মাইল জেগেছে চর নাব্য সংকট তীর দখলে খুলনায় একযোগে বন্ধ ১৫টি রুট থমকে গেছে অর্থনীতি ক্ষতির মুখে ব্যবসায়ীরা এবং বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েও কর্মহীন শতাধিক বাংলাদেশি নিয়োগকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ব্যবস্থার দাবিতে হাইকমিশনারের দ্বারে শ্রমিকরা